অনেক কিছু আছে, ধরেন ট্রাফিক অথবা ধরেন আরো অনেক কিছু আছে, একটা দুইটা না, যেগুলি শরিয়া বিরোধী, তাহলে এরকম নিয়ত থাকলে পড়তে পারবেন। আর কোন প্রশ্ন? জি, প্রতি কতটুকু কাটলে জায়েজ হবে দয়া করে জানাবেন, কারণ প্রতিটা কামাবেন না। আমার এটা কামাবেন না কেন, এটা কারণ হচ্ছে ওই ইয়ার কারণে হাদিসে সরাসরি নিষেধ আসছে, কেউ যেন এটা না করে। এইটা কর, তুমি সমান করে দাও, তুমি যতটুকু পারো কেসি দিয়ে ছোট করো, তুমি এটাকে এই জায়গায় কামাইও না, তাকে এমন জায়গাতে যে জায়গাটা আসলে সুল না, এটা লোম বলা হয় এটাকে, এজন্য এটা ওই গুণা হবে না যে গুণা হবে। কানের লতির মধ্যে সুল লম্বা হলে কেউ কানের লতির মাঝখান বরাবর ধরবেন রশি, এর নিয়ে যায় আছে, কোনো সমস্যা নেই। জি, মহিলা গ্রহণ করলে যে কোনো মানুষে খোতবা দিতে পারবে, খোতবার শর্ত এবং দোয়া, এই শর্ত চারটা পূরণ করতে পারলে যে কোনো মান বুঝছেন। দুই বাবা মা গো এরকম কথা বললে কি শিরিক হয়? যদি ইচ্ছাকৃত এসে মুখ থেকে, তাহলে শিরিক হবে না, তাহলে শিরিক হবে না। ছেলেদের কিভাবে চুল কাটা সুন্নত, ছেলেদের সমান করে চুল কাটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে যারা তাওরাত প্রাপ্ত হয়েছে এদের কি করেন নাই? ইয়াকুব আলাইহিসসালাম মুসলিম ছিলেন, তার সন্তানরাও মুসলিম ছিল, পরবর্তীকালে এরা দিন বদলাইয়া নাম দিয়েছে, আর এই আগের নবীদের যে পাঠানোর দিন সেটার উপর নাই, এই জন্য তারা সেই ধরনের রাস্তা। তবে তাদের কাছে কিতাব থাকার কারণে জিনিস ঢুকেছে, ইহুদিরা বর্তমানে বাইতুল মাকদেশ দখল করে আছে। পাঁচ প্রশ্ন, কোরআনের কোন কোন আয়াতে আল্লাহ নিজেকে নিজেই বলেছেন আমরা এবং আমাদের, এই সম্পর্কে একটু বুঝিয়ে দেবেন। দেখেন, বিশ্বের যত ভাষার অনুবাদ হচ্ছে কোরআন, ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, সবখানে ইংরেজিতে উই লেখছে এবং ফার্সিতে হাম লেখছে, না উর্দুতে হাম, উর্দুতে লেখছে হাম। রাজকীয় উই, আপনি দেখবেন যে ব্যক্তি ক্ষমতা, যদি এখানে যদি কোনো আজকে কোনো এমপি আসে, তিনি কি বলতেন, আমরা আপনাদের রাস্তা ঠিক করে দিয়েছি, আমরা আপনাদের এই করেছি, কেন বলে নিজে খুব সম্মানিত এই জন্য তিনি সেটা বলে। দুনিয়ার মানুষ যদি সেটা বলে, আল্লাহ তারা নিহিত মহা মহাপ্রতারিত, এই জন্য তিনি বহু বছর ব্যবহার করেছে। আমরা এটা দেখছে, কোনোদিনই জিজ্ঞাসা করে রাসুল বহু বছর কেন বলছে এটা বলে, এটা শুধুমাত্র আমাদের মন মাইন্ড ঢুকছে, কারণ আমরা এটা পরিচিত না এই জন্য। এই জন্য আমরা শুধু বাংলা ভাষাতে অনেকে মনে করতে পারে না, এই জন্য তারা এটা মনে করে। যেখানে আমরা বহু বছর ব্যবহার করছি, দেখবেন যে ওইটা আজকে হচ্ছে ব্যাপক কাজ, আর যেখানে ইন্দা আপনা ইন্দা কাউসার, কাউসার বিশাল বড় জিনিস সবার জন্য, কাউসার এই জন্য আল্লাহ তারা বহু বছর ব্যবহার করেছে। আবার হচ্ছে আগে এক একজনকে সৃষ্টি করেছে, এখানে আমরা যখন খালাক না সামাওয়াত ও আসমান জন্য বিশাল জিনিস, এই জন্য খালাক না করেছে, এর মর্যাদা দিকে তাকে বহু বছর ব্যবহার করে, আশা করি সেটা হচ্ছে। কবর যদি মোস্তা মাসাল সাবধান, কবরগুলিকে মসজিদ বানিয়ে না, কবরগুলিকে মসজিদ বানিয়ে না। আল্লাহ তাআলা কোরআন বলেছে ওয়া আন্না আল মাসাজিদ লিল্লাহি ফালা তাদু মা আল্লাহ, কবর দিকে ফিরে সাজদা দেওয়া যায় না, কবর যেখানে আছে সেখানে মসজিদ বানানো যায় না। কবর এবং মসজিদ একটা একটা বিপরীত, দুইটা কোনদিন একসাথে দুই স্ত্রী ঘটনা বর্ণনা করলেন, কি ঘটনা যে আমরা দেখেছি কোথায় হাফসাতে, আমরা দেখেছি যে সেখানে কবরের উপরে বিশাল মিনার বানানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়ে দিয়েছে। কেন করেছিলেন সেটা? নবীদের মক্কাতে কবরকে মসজিদ বানিয়ে দিয়েছে, সেই জন্য কোন কবর এবং কোন কবর মক্কাদের এবং মসজিদের মসজিদ শরীফ হয়ে যাবে, তাদের অতিরিক্ত সমাপ্ত হলো শরীফ হয়ে যাবে, আশা করে বুঝছে। আমার এই প্রশ্ন উত্তর দিলে আমি পাক্কা আলে, আপনি আলে ছাড়া দরকার নেই, আপনি সহি আকিদে আসেন আর দোয়া তিনি। আমার প্রশ্ন হলো আমি তওবা করলে আল্লাহ কবুল করবে, ইমানদার তওবা কবুল করছে। দেখেন সাহাবা ইকরাম কত কি না করেছে, যখন ইমান এনেছে আল্লাহ কবুল করেছে, এটা নিয়ে এই জন্য তওবা করলে ওয়াতা ওয়াতা আল্লাহ আলে ভাই, তওবা করুন আল্লাহ আপনাকে আগের জায়গায় নিয়ে যাবে, এমন কি বাংলাদেশ আমার কিছু টাকা ডিপোজিট করা আছে ব্যাংকের পাশে, আমি যে এলাকায় থাকি সেখানে আশেপাশের মসজিদ গুলো হানাফি মসজিদ, তাদের মধ্যে অনেক ইমামের আকিদা আল্লাহ সত্তার সর্বত্র বিরাজমান। এখন আমি কি ওই ইমামের পিছনে জামাত সালাত নাকি বাড়িতে একা একা করবো? যদি আপনি শিওর জানেন যে এই ইমাম এটা বলে আল্লাহ সত্তার মতো হবে সর্বত্র বিরাজমান, ওই ইমামের পিছনে নামাজ হবে না, পড়বেন না,
প্রয়োজনে নিজের পরিবারকে নিয়ে পড়ান মসজিদ আল্লাহ পড়াবেন গুরু দাঁড় রাখতে যাবেন কিন্তু ওই ঘরের পিছনে আপনার সলাৎ শুদ্ধ হবে না কারণ এটা শিরক এটা কি শিরক এটা কুফর এজন্য কোন কোন শর্তের প্রেক্ষাপটে আপনি তার সম্পর্ক ছিন্ন করা যাবে যেমন এক ভাই অন্য ভাইয়ের সম্পদ আপনি হচ্ছে যে ব্যক্তি গুনাহ করছে অপরাধী অপরাধ মধ্যে লিপ্ত আছে অপরাধের মধ্যে লিপ্ত আছে তার বিরুদ্ধে তো আপনি অভিযোগ দিতে পারবেন কোর্টে যেতে পারবেন সমাজ প্রতি বলতে পারবেন তার বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আপনার সামর্থ্য না থাকে সুতরাং এখানে আপনি তো সম্পর্ক বলতে এখানে এই জায়গায় আসে না যে আমার ভাই অত অন্যায় করে আমি কাঁধে নিয়ে ঘুরবো কথা এটা নয় কিন্তু কথাটাই হচ্ছে যেই ভাই অন্যায় করতে নাই গুনাহ করতে নাই সেই ভাইকে আপনি যোগাযোগ রক্ষা করছেন কিনা এটা হলো কথা আপনাদের সম্পর্ক যারা শরীয়ত বিরোধী চলবে তাদের সাথে আপনার সম্পর্ক হবে ওই মাসলাহাতের ভিত্তিতে যদি দেখা যায় তার সাথে কথা বলে হকদার ছেড়ে দিবে অন্যায় ছেড়ে দিবে তখন কথা বলে যদি অন্যায় ছাড়ছে না তার সাথে কথা বলবে না কারণ এটা শরীয়ত বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ অন্যায় করলে ওর সাথে কথা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পর্ক ছিন্ন বলে বোঝা যাবে না আল্লাহ তাহলে হারাম রিজিক কেমনে হয় আল্লাহ সার্বজনীন কিন্তু আপনার বিশ্বাস কম আপনি হারাম দিতে চান বুঝলেন কিনা কথা আপনি হারাম খেয়ে বাঁচতে চান আল্লাহ আপনাকে রিজিক যদি নাও দেয় কার কাছে যাবে আল্লাহর কাছে মরে গেলে কার কাছে যাবে কিন্তু আপনার বিশ্বাস কমে গেছে রাজাকের উপর আপনার কি নাই বিশ্বাস নাই আপনি মনে করছেন হারাম ছাড়া আমার রিজিক নাই আপনি তখন হারামের দিকে যাচ্ছেন আল্লাহ হারাম রাখছে কেন দুনিয়াটাই আল্লাহ পরীক্ষার জন্য রাখছে কে হালাল দেয় কে হারাম নেয় আপনাকে দেখতে বলেছে সুতরাং এখানে আপনি বলতে পারেন না যে আল্লাহ কেন হারাম রাখছে রাখছে পরীক্ষার জন্য আপনি জাহান্নাম থেকে দেখতে যাচ্ছেন তাহলে আপনি জাহান্নাম জাহান্নামের পথে যাবেন আপনি আপনার আদায়তে দুটো হতো একটা আল্লাহ রিজিক দিত এটা বিশ্বাস করেন না হলে যদি আপনি রিজিক না হতো আপনি মরে গেলে কাকে যাবেন এই জন্য আপনাকে বিনা হারামের রিজিক হারামের রিজিক আল্লাহ কেন দিচ্ছে কেন পরীক্ষা করার জন্য বুঝলেন আল্লাহ সর্বত্র বিরাজমান কুফরি বুঝেন না কেন আল্লাহ তিনি আসেন উপরে সর্বত্র এগুলি ক্ষুদ্র দুনিয়াটা অত্যন্ত ক্ষুদ্র জিনিস একেবারে ক্ষুদ্র পৃথিবী কত ক্ষুদ্র আপনি এখন দেখতে পারেন যারা গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করা তাই পৃথিবী কিছুই না একটা ছোট্ট একটা ফোটার মতো সুতরাং এইটাকে আপনি পৃথিবীতে আল্লাহ ঢুকিয়ে ফেলেন আল্লাহ হচ্ছেন আশো কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না আশির উপরে হচ্ছেন আল্লাহ সেই শুধু আল্লাহকে আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বানিয়ে দিয়েছেন আপনি কত বড় ঘুরি করছেন আপনি কি বুঝেন নাই আপনি বসে জি কোরআন হাদিসের আয়াত দিয়ে তা আমি দিলে তাকে শিরকে আকর রাখে কবিরা গুণা হবে শিরকে আকর হবে না কবিরা গুণা হবে শিরকে আকর হবে কারণ কারণ হচ্ছে সর্বসাধারণে কেউ কেউ কোরআন আয়াত দিয়ে লটকায় দিতে এটাকে কবিরা গুণা করে না তা বুঝলে আর শির করে না তা তবে কবিরা গুণা হবে যখন খোয়ার ভিতরে ঢুকে বুঝছেন না কথাটা তখন কিন্তু মারাত্মক গুণা হবে বুঝছেন না যে ইমাম তাবিজে তার পিছনে সালাত পড়া যাবে কিনা যদি কোরআন দিয়ে তাবিজে সালাত পড়া যাবে গুমিরে গুণা কেন শিরিক মুশরিক না দেয় এমন ব্যক্তি যে সালাত মনে করে না কিন্তু সালাত না পড়াকে গুণা মনে করে সে ব্যক্তি কি কাফের না সে ব্যক্তি কাফের না সে ব্যক্তি কাফের না বেদাতের সাথে আচরণ কেমন হবে বেদাতের সাথে আচরণ হবে তাকে যদি আচরণ ভালো আচরণ করলে বেদাত ছেড়ে দিবে তাহলে ভালো আচরণ করবে আর যদি দেখেন যে সে কোন ক্রমে বেদাত ছাড়বে না বরং মানুষকে বেদাত কিন্তু নিয়ে যাচ্ছে তো তাকে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে তার সাথে ভালো ব্যবহার করা যাবে না সালাম দেওয়া যাবে না তাকে নিয়ে কোনো অনুষ্ঠানে বসা যাবে না তার সাথে বসা যাবে না কোনো কিছু হেল্প তার থেকে নেওয়া যাবে না তার সাথে কোনো রকম লেনদেন করা যাবে না বেনামাজি দাওয়াত দিতে যাওয়া যাবে কিনা বেনামাজি যদি কোনো আমাদের একদম পড়ায় না সে কাফের তার কাছে তার কোনো কিছু যাওয়া যাবে না তার সে মোরতাদ হয়ে গেছে সরকারি চাকরির ক্ষেত্রে জিপি ফান্ডে টাকা রাখলে সরকার যে লাভ দেয় এই বিষয়ে শরীয়তের হুকুম কি এই লাভের টাকা কি জায়েজ হবে সরকার সুদ দেয় সরাসরি বলছে এত টাকা দিয়ে এত টাকা সুদ দেয়
আমাদের খুব চাকরি করে তো আমাদের বন্ধ করে দিছি যে আমার লাভ দরকার না যেটা দেন কাশছেন ওটা আর পাবো কোনো সমস্যা নেই কেন যে আল্লাহ আমাকে এখন যদি দিচ্ছেন তিনি ও বৃদ্ধ বয়সে দিতে পারে আমি কারো হার উপর নির্ভর করা যায় না কিন্তু মানুষ আল্লাহকে রাজাক না মনে করে নিজে যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে এই জন্য মনে রাখবেন জিপির এই টাকা হারাম এটা সুদের টাকা ওটা নেওয়া যাবে না সরকার যদি আপনাকে আপনার টাকা অনুপাত অনুরূপ টাকা একসঙ্গে দান করে এক বিঘা বলা হয় একবার দান দেয় একটা এক কিস্তি দেয় সেটা নেওয়া যায় হবে কিন্তু সুদের টাকা যেটা খাটাচ্ছেন আপনি বেশি বেশি খাটাচ্ছেন জিপি ফান্ডে এটা পুরোপুরি হারাম এটা সুদ ছাড়া কিছুই নয় যে ইমাম সরাসরি জেরায় লিপ্ত তার পিছনে সালাত আদায় বিলাল কি তার পিছনে সালাত আদায় করে তাকে প্রচার করে তাকে তাড়িয়ে দিবেন যদি গোপন কিছু হয় তাহলে তাকে খুশি বের করবেন না তার পিছনে আমার হক নামাজ হবে কিন্তু তার পিছনে নামাজ হবে না এটা আমি বলছি না কারণ গুনাহগার পিছনে নামাজ হয় কিন্তু সে যদি কোনো জিনা জায়েজ মনে করে তাহলে কাফের হয়ে তার পিছনে নামাজ হবে না এই জন্য দেখবেন সে কি মনে করে এই জন্য এই মানুষের পিছনে নামাজ হলেও আপনি আমি কখনো এই মানুষকে ইমাম হিসেবে রাখবো না ওর ইমাম ইমাম পরিবর্তনের জন্য দরকার হলে না খেয়ে বসে থাকবো যে ইমাম পরিবর্তন করতে হবে কারণ সে বিচারে লিপ্ত এটা স্পষ্ট প্রমাণ করে মানুষকে তাক তাড়িয়ে দেবেন আমাদের এখনো মানুষের ভিতরে বাকি ইমান আছে তারা কিন্তু বেবিচারে ইমাম হিসেবে দেখতে চায় না আপনার দায়িত্ব হবে প্রমাণ করা যে সে সত্যি সত্যি বেবিচার করে বেড়ায় তখন তাকে তাড়িয়ে দিবেন হ্যাঁ আর যদি কোনো না যা পুরো প্রমাণ করতে না পারে না আপনার আপনার নামাজ হয়ে যাবে তার নামাজের সমস্যা থাকবে কারণ কবিরা গুণাকারী কাফের না আমি আপনার কাছ থেকে আকিদার মাসালা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আখিরাতে এটা আমার সম্বল দেয় কি বল ঠিক আছে আমি দয়া করে সিফাতের ব্যাখ্যা আসার মাধ্যমে যে আমাকে আসারদের মৌলিক পার্থক্য গুলো জানাবেন আবু কুফরে মাসাল আবু কুফরে সুন্দর কথা হচ্ছে শুনে সিফাতের কাছে পার্থক্য হচ্ছে আসারি মাতুরিদিরা মনে করে আল্লাহ তাআলা মাত্র সাতটা গুণ আছে কয়টা গুণ সাতটা গুণ আছে আঠারো গুণ নেই আমাদের কাছে শত শত গুণ আছে আশার মাতুরিদিরা মনে করে আল্লাহকে আশুর ফাঁসে বলা যাবে না আমরা কি বলি আল্লাহ আশুর ফাঁসে বলি স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বলি ওরা স্রষ্টা এবং সৃষ্টি একসাথে বলে অথবা বলে স্রষ্টা কোন গুণ নেই যে সত্তার কোন গুণ নেই ওই সত্তার অস্তিত্ব আছে কি না বলে তো কোন সত্তা একটা মাইক বললেও তার গুণ আছে কি এটা একটা দেখতে দেখা যায় তাই না তো দৃশ্যমান ওরা যা বলে এর অর্থ হচ্ছে আল্লাহর অস্তিত্ব নিয়েই তাদের সমস্যা কারণ তারা আল্লাহ তারা কোন গুণ মানে সাতটা গুণ আছে এই সাতটা গুণ আবার ঠিক মতো সাব্যস্ত করতে চায় না বলে এগুলি বিবেক দিয়ে সাব্যস্ত কোরআন হাদিসে যা আসছে তারা সেগুলি মানে না কোরআন হাদিসে দলিল দিয়ে যদি আপনি যদি হাজার বাড়া দেন তারা সেটা মানে বলতে বিবেকে ধরে না বিবেককে তারা প্রাধান্য দেয় বিবেককে তারা প্রাধান্য দেয় বুঝছেন তো কথাটা যেটা আশার মাতুরিদের মূল কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে বিবেককে প্রাধান্য দেয় সব জায়গাতে কোরআন এবং সুন্নাহর উপরে বিবেককে প্রাধান্য দেয় দুই নম্বর হচ্ছে তারা সহি হাদিস শুদ্ধ হলেও হাদিস মানে না খবর মানে তারা মানে না হাদিসের আকিদার ক্ষেত্রে তিন নম্বর হচ্ছে যে তারা আল্লাহ তাআলার গুণগুলোকে অস্বীকার করে মাত্র কিছু গুণ মানে আর চার নম্বর হচ্ছে তাওহীদুর রুহিয়া তাওহীদুর রুহিয়া ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটা আমাদের কথা তাদের কথা হলো এবার আমাদের না করলে গুণা হবে তো শিরিক হবে না অথচ আমাদের কিন্তু তার ইমানে হয় পার্থক্য কত বেশি বুঝতে পারছেন আশা করি একটু বিস্তারিত দেখতে হলে একটা বই পড়বেন আশালিরা কি আমি সুন্না এই বইটা পড়বেন নেটে সাহায্যে পাবেন বইটা পড়বেন নেটে ফ্রি পাবেন না এটা তাওহীদ হ্যাঁ তাওহীদ প্রকাশনী বের করেছে ওখান থেকে নিয়ে নেবেন ইসলামের উপর যতটুকু জ্ঞান আছে তা দিয়ে কি জুমার খুতবা দেওয়া যাবে হ্যাঁ যদি কোনো আপনার চেয়ে ভালো মানুষ না পাওয়া যায় তাহলে দিতে পারবে যদি আপনি শর্ত হচ্ছে ইমান শুদ্ধ আপনার দেরাজ শুদ্ধ সুরায় ফাতিহা শুদ্ধ এবং খুব পার নিয়মগুলো যেগুলি বলছে এগুলি জানে আপনি তখন খুতবা দিতে পারবেন আসসালামু আলাইকুম বলেছেন আপনি বলেছেন যে আল্লাহ তাকদিরে লিখেছেন তাই আমরা কোনো কিছু করি যারা আমাদের খারাপ কাজ করে সেটি আল্লাহ ইচ্ছে হয়ে থাকে কার ইচ্ছা সেটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা কিন্তু সবকিছুর উপরে কার্যকর আল্লাহর দুই রকম ইচ্ছা আছে একটা সারি ইচ্ছা একটা কাদার ইচ্ছা আপনার খারাপ কাজটা আল্লাহর তাকদিরের ইচ্ছা আর সারি ইচ্ছা হচ্ছে তুমি এটা করিও না কিন্তু করতে দিলি দেন কারণ তিন শ্রেণীকে মানুষ ফেরেশতা এবং
জিনকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন এজন্য পাকড়াও করবে না কিন্তু তাদেরকে শরীয়ত দিয়ে বেঁধে দিয়েছেন শরীয়ত মেনে চলতে বলেছেন কিন্তু তিনি শরীয়তের বাইরে যে নির্দেশনা তিনি চাচ্ছেন ওইটাতে ইচ্ছা যেমন সূর্য পৃথিবীকে উঠা সূর্য পশ্চিম দিকে ডুবা এটা হলো তাদের ইচ্ছা এই ইচ্ছাগুলোতে ইচ্ছাগুলোর কারণে আপনার আল্লাহ তাআলা ভালো মন্দ বইটাই আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণ করেছে আপনি শুধু ভালো মন্দ করেন এটা হচ্ছে কাদের কথা কাদারিয়েদের কথা মুতাযিলাদের কথা মুতাযিলা বলে যে আমরা আমাদের ভালো মন্দ আমরা লেখে না আমরা বলি ভালো মন্দ সবই আল্লাহ লিখছে তো আমরা কি করতে হবে আমরা ভালো দিকে শরীয়ত অনুসারে চলতে হবে খারাপ না বলে যদি গুনাহ কাজ হয় তওবা করব যদি আল্লাহ যা ইচ্ছা তা করেছেন আল্লাহ আমাকে ইচ্ছে ভালো কিছু দেন আল্লাহ বলতে হবে কেমন বলতে হবে কি যে দোয়াটা করতে হবে যে দোয়া বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন যে তিনি বলতেন সবসময় যে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস আমাকে দেন আমার থেকে এটা দিয়ে গেছেন অর্থ হলো বিপদ হলে আল্লাহর কাছে বলতে আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দেন আর গুনাহ হলে তওবা করতে হবে কিন্তু আল্লাহই আপনার জন্য ভালো মন্দ উভয়টা নির্ধারণ করেন যদি কেউ যদি বলে নিজে নির্ধারণ করে সে মুশরিক হয়ে যাবে কারণ তাহলে সে আমার সাথে নিজেকে শরীক করল তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করা যাবে কি এটা থেকে আমরা বিরত থাকতে বলি তবে এটা বেদা এক ধরনের একটা বেদাতে পড়তে হবে যদি এটাকে এবাদতের মনে করা হয় আর যদি মনে করা যায় ভুলে যায় তো এটা বেদাত হবে না ভুলে যায় এবাদতের এটা কেউ যদি ভুলে যায় সে যে আদম আলাইহিস সালাম এভাবে করেছে তাহলে বেদাত হবে সে এভাবে করবে তাহলে হাতে করতে এগুলো সাক্ষ্য দিবে আর যদি মনে করে যে এটা একটা এবাদতের মাধ্যম নির্ধারণ করো তাহলে সে এটা বেদাত হবে গত চার বছর পূর্বে তার স্ত্রীকে তারা প্রদান করেছে পরবর্তী দ্বিতীয়বার বিবাহ করলো প্রথম স্ত্রী আর বিবাহ করেনি পরবর্তী আমার উক্ত ভাই দ্বিতীয় বিবাহ করেছে এবং উক্ত স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে আমার জানতে চাওয়া হচ্ছে আমার ভাইয়ের প্রথম স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে কি করতে হবে অথবা ভাইয়ের প্রথম স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে পারবে কিনা ভাইয়ের প্রথম স্ত্রীর সাথে আর সংসার করতে পারবে না যদি না তিনি অন্য কোথাও বিয়ে হয়ে আগের ভাবে তিনি অন্য কোথাও বিয়ে হয়ে থাকে অন্য কারোর কাছে বিয়ে হয়ে থাকে তালাক হয়ে থাকে তাহলে এই আপনি বিয়ে করতে পারবেন আর যদি অন্য কোথাও বিয়ে না হয়ে থাকে যত বছরে বাসুক না কেন যত দেরি হোক না কেন আপনার ভেজাল যাবে আল্লাহ সরাসরি বলে দিয়েছে সেটা কোন হিন্দু নারী যদি মুসলিম চাইবেন না কোন নারীকে মুসলিম নারীকে বিয়ে করবো যতক্ষণ পর্যন্ত এই সম্পর্ক রাখা যাবে না আপনারা তো বলেন হাত বলে না কেন রসুল কি কোরআন সংরক্ষণ করছে তখন উনি যদি এটা বলে থাকেন তো মিথ্যা কথা জানেন না উনার হাদিস সংরক্ষণ ইতিহাস ইমাম বুখারী সহিহ এবং দরিফের আলাদা করেছে আব্দুল্লাহ যে সময় তিনি অর্ডার দিয়ে করেছে কোথায় কোথায় হাদিস আছে সব লিখে গেল গ্রন্থাবদ্ধ হয়ে গেছে সেই সমস্ত গ্রন্থ এখনো এইভাবে হাদিসগুলোকে তার গ্রন্থের ভিতরে ঢুকে ফেলেছে লেখে লেখে এনে এনে যে অমুকটা সহিহ কথা হামাম মুরাব্বে যারা বলে তার না জেনে এই কথাটা বলে যে বুখারী লিখছে আল্লাহ ইকরাম তাবিন হাদিস দেখেছে আপনার যদি জানা না থাকে আপনি জেনে নেন কিন্তু না জেনে কথা বলবেন না বুঝছেন আপনি এইভাবে বলে এইটা বলে আল্লাহর কাছে কাজা নাজিল হয় নাই কাছে নাজিল হয়েছে আমার কথা নয় রাসূল নিজে বলেছেন আল্লাহ ইনি উতি তাদের কাছে মুনাজ্জাল আল্লাহর পক্ষ থেকে দেয়া ওহী সুতরাং আমরা এটা ওদের বউ তালাক হয়ে গেছে ওদের সন্তান যদি সে মাপ না করে তাকে সুদে দিছে যদি মাপ না করে তাকে টাকা দিয়ে গুণ হবে দিতে হবে কারণ তো আমি তাজ মিশিয়ে তাজ দিয়ে মিশিয়ে
বিভিন্ন তরিকা মাযহাব মানা পাউল পাউল সুফিজম ইত্যাদি সব কিছু বলে বিশাল জিনিসটা আরেকদিন খুতবা হবে আরেকদিন জোরতে থাকবে বুঝছি আপনারা আপনি এটা মানে একটা কথা বলে আমি সব বিভ্রান্তি এবং পথভ্রষ্ট ইসলামের পুরো স্থান নেই আমার 13 বছর একটা ছেলে আছে মৌলবীরা আশা করি সে নামাজ দিয়ে ফিরে আসবে যদি আল্লাহ নামাজ দিয়ে ফিরে আসে নামাজ তো এক আল্লাহ তবে নারী পুরুষের মধ্যে ভিন্নতা কেন এটা তো আপনি তো করে আমরা তো করি না নারী পুরুষ ভিন্নতা মানে নারী পুরুষ কোথায় পড়বে সেটা ভিন্নতা আছে নারী পুরুষ কোথা দাঁড়াবে পর্দার কারণে ভিন্নতা আছে নারী পুরুষের পর্দার সমস্যার কারণে কিছু ভিন্নতা শরীয়ত দিয়েছে কাপড়ের সমস্যা দিয়েছে বলেছে নারী পুরুষ কোন কোন জায়গাতে যেমন যদি ইমাম ভুল করে পুরুষ হলে তাসবিহ পড়বে না কি বলবে তাসবিহের উপরে করবে আর তাসবিহ করবে এটা ভুল করা হয়েছে নারী এবং পুরুষের জন্য সালাতের যে হাইকা সালাতের যে ভুল ঠিক স্ট্রাকচার এখানে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই কোন মেয়ে যদি তার স্বামীকে দিকে বিবাহ করতে ভালো প্রদান করে তাহলে শরীরের মধ্যে এবং মেয়েটির কাজ কোন কোন পর্যায়ে গুণা পর্যায়ে হবে যদি কোনো স্বামী যদি কোনো এর কারণে গুণার অতিরিক্ত হয় তাহলে সে গুণাগার হবে কারণ তার স্বামীকে সে ভালোটা ভালো থাকতে সুযোগ দিচ্ছে না ভালো থাকতে সুযোগ দিচ্ছে না আপনি বলছেন দেখানো যায় ইল্লা আমা যহারা মিনহা বলছে আফহারা বলে নাই যা প্রকাশ হয়ে যায় যা প্রকাশ করে দেয় বলে নাই প্রকাশ হয়ে যায় কি আপনি ইবনে মাসউদ যখন বলছেন প্রকাশ হয়ে যায় উপরের কাপড় বুঝছেন কিনা বোরকা অথবা চাদর এগুলি তো মানুষ দেখতে পায় অথবা যেগুলি মানুষ বুঝতে পারে উপর থেকে ইয়া পড়লেও বুঝতে পারে যে কিরকম সুন্দর না কারো বুঝতে পারে ওইটা কিন্তু ইচ্ছা করে প্রকাশ করে দিবে মুখ চেহারা এটা কিন্তু শরীয়ত বলে নাই বলে ইসলামী মুখ ঢাকতে হবে মুখটাকে ঢাকতে হবে কারণ মুখটাই মুখ বা মুখ যদি দেখে পরে আপনি বাকি দিল মুখ দেখার জন্য কত রকমের কথা মুসিল করে মুখের মধ্যে এসিডটা মারে বুঝতে হবে জিনিসটা মুখটা হচ্ছে যদি কোনো দেখাই ফেললেন তাহলে আপনি আর কি বাকি দেখা বাকি রাখলো মুখ অবশ্যই ঢেকে রাখবে মেয়েদের মুখ ঢাকতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত আল্লাহ আমাদের বুঝার তো হইতে আর কেউ সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু